হাইকে খাজানে মারেতে কিচিং সং তিনি 28 তারিখ জুলাই 28 জুলাই মারে কিচিং সং দেয়ার ভিউয়ার্স নরক সাইমানো তিনি নি দিন উংখা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে তিনি নি সালো তিনি 28 তারিখ জুলাই এবার 28 জুলাই তামুঙ্গই তাই সাবনী বাকি তাই পুফুরন সিমি পালাইনানি জেংজাখা নাংখা আবরন্তী তিনি নি কগলা হেঁকে ডিয়ার ভিউয়ার্স নাইটংডি পাইসুগুই স্কিপ খায়ই নাইমানখাই বেলেখেন কাহামুনাই নাইডি সং হেপাটাইটিস ডে তিনি নি ও ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে ন তামুঙ্গি খাইনে নাংখা তাই হেপাটাইটিস তাম জিনিস অবনতি সিলাইনে কিচিং সং সং সাইমানো প্রতি বছর চিনি ও ওয়ার্ল্ড চিনি হায়ুঙ্গ 28 তারিখ জুলাই নখে ওয়ার্ল্ড হেপাটাইটিস দিবস হিসাবে সং পালাই দঙ্গ ডাক্তার ব্লুমবার্গ নি আসাইমানী সাল তিনি 28 তারিখ জুলাই তাই হেঁকে হেপাটাইটিস তাম জিনিস অবন সং সিলাইনাই সং পুইলেও ন বাংলা বাই সালাইনাই ব্লুমবার্গ 1967 সালে হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন এবং এর ঠিক 2 বছর পরে প্রথম হেপাটাইটিস বি ভ্যাকসিন আবিষ্কার করেন আর এজন্যই ডাক্তার ব্লুমবার্গকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে এই দিবসটির উদ্দেশ্য বা লক্ষ্য হল হেপাটাইটিস যা পৃথিবীর 325 মিলিয়ন লোকে আক্রান্ত করেছে সেই রোগটির বিভিন্ন বিষয় সম্পর্কে জনগণকে সচেতন করা ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে জনগণকে শিক্ষিত করার উপায় হচ্ছে এই তিনটির তাৎপর্যতা ব্যাখ্যা করা হেপাটাইটিস হচ্ছে লিভারের অসুখ অর্থাৎ ভাইরাসের সংক্রমণে লিভার ফুলে যাওয়া হেঁকে যেন সাইমানো যে লিভার ফুলি উই থাঙ্গো চিনি বৈশাখ লিভার হনিব কাইসা বডিনি পার্স টঙ্গ আবো বহক বিশিঙ্গ টঙ্গ আর লিভার ফুলি উই থাঙ্গো হেপাটাইটিস রোগ খাই লিভারের অসুখ একিউট বা ক্রনিক হতে পারে ও লিভার নি অসুখ এবা হেপাটাইটিস অব জন্মগত ফান ইমানো প্রতি বছর হেপাটাইটিসের অসুখে 1 মিলিয়নের বেশি লোকের মৃত্যু ঘটে প্রত্যেক বছর চিনি ও হায়ুঙ্গ 1 মিলিয়ন নিশ্লেপন বেশি ও রোগ বাই মা গদালু গদালি থাঙ্গু তাই থুইনানি নাঙ্গু এই দিনে সবাই মিলে হেপাটাইটিস রোগের শনাক্তকরণ চিকিৎসা এবং প্রতিরোধের জন্য কাজ করতে হবে ও দিন মানে 28 তারিখ জুলাই দিন বিশেষ খাইয়ে হেপাটাইটিস রুগ্ন মা চিনি নাই তাই আপনি চিকিৎসা মা খাই নাই তাই বাহাইকেই অ রুগ্নি ইয়াকনি যোগিমান অবনতিব চেষ্টা মাতং নাই কাজ মাখাই নাই এই দিনটির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি থিম বা ভাবনা স্থির করেন ও দিন নিবাগেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কাইসা ওয়ান সুকমুং এবার থিম দিখলাইকা 2021 সালের বিশ্ব হেপাটাইটিস দিবসের ভাবনা হল হেপাটাইটিস অপেক্ষা করতে পারে না 2021 নি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাই দিখলাই যাক থিম নি বুমুংখা হেপাটাইটিস কেবন নাসিঙ্গই মায়া বর্তমানের কোভিড অতিমারীর সময়েও দেখা যাচ্ছে প্রতি 30 সেকেন্ডে হেপাটাইটিসের জন্য
একজনের মৃত্যু ঘটে। সংযতন সময় বাহিকেই চলি সাইমানো আপনি প্রত্যেক সেকেন্ডন চিনি ও খায়ুঙ্গ একজননি গঠৈ থৈমানি পাটি উইটমো চিনি ও হেপাটাইটিসের ফলে এবার হেপাটাইটিস রোগ নি বাগি। তাই হেপাটাইটিস নিয়ে কোনো কাজে অবহেলা বা অপেক্ষা করা যাবে না। আপনি বাগিন চিনি খাওয়ান সুক্তাই তাই বুঝি থাই হেপাটাইটিস নি বাগৈ কোনো খাইপান বন সাক নাঙ্গি রই। হেপাটাইটিস স্বভাবত পাঁচ রকম ভাইরাস দ্বারা হয়, যেমন হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। এর মধ্যে হেপাটাইটিস বি এবং সি সবচেয়ে বেশি, যার 1.1 মিলিয়ন মৃত্যু এবং প্রতি বছর 3 মিলিয়ন নতুন রোগী দেখা যায়। হাইকে সাইমাংখাসং হেপাটাইটিস পাঁচ প্রকার তামতাম হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। আপনি বিশৃঙ্গ 1.1 মিলিয়ন যত নিশলাই হেপাটাইটিস বি তাই সি বাই থুয়ু, তাই প্রতি বছর 3 মিলিয়ন কটাল কটাল রোগ নুকজাগ। এবার দেখা যাক কিভাবে এই পাঁচ ধরনের হেপাটাইটিস ভাইরাসের প্রভাব মানুষের নজরে পড়ে। এক নম্বর হেপাটাইটিস এ। হেপাটাইটিস এ হলো লিভারের একটি রোগ যা হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা হয়। হেপাটাইটিস এ অব কাইসা লিভারনি বেমার ও লিভারনি বেমার মানজাগো হেপাটাইটিস এ বুমুঙ্গুই ভাইরাস বাই। এই ভাইরাসটি সাধারণত হেপাটাইটিস এ সংক্রমিত ব্যক্তির রক্ত এবং মলের মধ্যে দেখা যায়। ও হেপাটাইটিস এ এংখা সাধারণত হেপাটাইটিস এ ভাইরাস বাই আক্রমণ খাইজাক, তাই বিনি সুটুই ইয় নুকজাগো তেজ খাই নাই খাই। ইহা কোনো অজ্ঞাত কারণে সংক্রামিত ব্যক্তির স্পর্শে বা সংক্রামিত খাদ্য বা পানীয় বা পানীয়ের মাধ্যমে ছড়ায় ও রোগ শাক নাংলাই খাই, তাই বিনি সামানি নংমানি মানিখনি নাজাক্তি নংজাক্তি ইংখানকে সলগো ববাব হেপাটাইটিস এ। অবনি লখণ্ডা দুর্বল উঙ্গু কবায়ুক কবায়ুক উঙ্গু বহক সানাই তাই জন্ডিস উংনাই। হেপাটাইটিস এ খুব তাড়াতাড়ি কমে যায়। হেপাটাইটিস এ কিন্তু খুব তাড়াতাড়ি হামুই বসাই মানু। এই রোগের মুখ্য প্রতিরোধক হল হেপাটাইটিস এ ভ্যাকসিন আ রোগনি বাগৈ, মানে হেপাটাইটিস এ রোগ উংয়া উংনানি বাগৈ হিঙ্গাই যেন ভ্যাকসিন মানানাই হেপাটাইটিস এ নি। দুই নম্বর হেপাটাইটিস বি ভ্যাকসিন দ্বারা প্রতিরোধমূলক লিভারের অসুখ যার ফলে লিভারের বিভিন্ন সমস্যা দেখা দেয়। হেপাটাইটিস বি সংক্রামিত ব্যক্তির রক্ত সিমেন এবং অন্যান্য দৈহিক তরলের মাধ্যমে একজন ব্যক্তির দেহ থেকে অন্যজনের দেহে ছড়িয়ে পড়ে। ব্যক্তির ব্যবহৃত সুজ সিরিঞ্জ বা শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস বি হিঙ্কাই ও হেপাটাইটিস বি রোগ বাই বেমার মানজাক ব ইউজ খাইমানি এবার সামুং গ ব্যবহার খাইমানি সুচি রক সিরিঞ্জ রক বা
ববাই বসাক নাংলাইখাই আকুখাইনো সলগুই মানো এমনকি সংক্রামিত মায়ের দেহ থেকে জন্মের সময় শিশুর দেহেও হেপাটাইটিস বি ভাইরাস প্রবেশ করে। প্রথমে হেপাটাইটিস বি এর কোনো লক্ষণ দেখা যায় না, গেলেও ধীরে ধীরে দুর্বলতা, ক্ষুধামন্দা, পেটে ব্যথা, বমি এবং জন্ডিস হয়। পুইলা বুখাগ হেপাটাইটিস বি নি কোনো লক্ষণ নুকজাগিয়াফু হাইপন নুকজাক ফান তিরক তিরকাই ক্ষুধা করিংনাই আউন পরে বহক সানাই আউন পরে বমি মানে গবানাই আউন পরে জন্ডিস ইংনাই জং যিন কক বরকবাই আমাই হাবু আমাই হাবু হুনি জেহি হিনলে মানে আ বেমার ন জন্ডিস। অনেক সময় হেপাটাইটিস বি রোগের জন্য মানুষ মৃত্যুর সম্মুখীন হয়। কোন কোন সময়ও হেপাটাইটিস বি নিবাগেই বড় থইব থাকু। 90% হেপাটাইটিস বি আক্রান্ত শিশুরা জটিল হয়ে ওঠে আর 2% থেকে 6% প্রাপ্ত বয়স্করা জটিলের সম্মুখীন হয়। হেপাটাইটিস বি রোগকে প্রতিরোধ করতে হলে প্রয়োজনীয় হেপাটাইটিস বি ভ্যাকসিন যার ডোজ 0-6 মাস আপন ভ্যাকসিন না খাঙ্গে হেপাটাইটিস বি নি আক্রমণ হইতে মুক্ত নাই। 3 হেপাটাইটিস সি হল লিভারের অসুখ যা হেপাটাইটিস সি ভাইরাস দ্বারা হয়। ইহা বেশিরভাগই একই সিরিঞ্জ বা সুচের দ্বারা নেশা জাতীয় ওষুধ শিরার মাধ্যমে গ্রহণ করার ফলে হয়। ও হেপাটাইটিস সি অংখা হেপাটাইটিস সি ভাইরাস বাই আক্রমণ হাইবেন অব অংখা কেব যদি হেপাটাইটিস বি অথবা সরি হেপাটাইটিস সি রোগ গনাং কেব বরক বিনি ব্যবহার খাইমানি সিরিন স্ট্রক আক্রক ন নাহারই চিনি বুসাগ কোনো কারণে তাই খরকসা বরক কাহামনি সাগ ইঞ্জেকশন অথবা কোনো রোগী ইঞ্জেকশন রানে না খাঙ্কাই আ সুসিও যে ভাইরাস দমানে আবন বিসিমা থাঙ্গই বিনি ও হেপাটাইটিস সি রোগ জাগিয়া আ বরকনি সাগ সলগি থাং। বর্তমান সময়ে এই রোগটি যুব সমাজের মধ্যে বেশি দেখা যাচ্ছে কারণ ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজেস এর সংখ্যা উত্তর পূর্বাঞ্চলের এমনকি আমাদের ছোট রাজ্য ত্রিপুরাতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অব অবতি কাহে রোগ মানে তাবুকনি শিকলা চাষলকসা রোগনি থানীয় বেশি খাইয়ে নুকজগি তঙ্গ তামন হিমালয় চিনি ও নর্থ ইস্ট রিজন নর্থ ইস্ট মানে পূর্ব উত্তর পূর্বাঞ্চলনি শিকলা শিকলি রোগনি থানীয় বেশি খাই অব নুকজগি তঙ্গ তামন হিমালয় বরং ড্রাগস রোগ ইউজ খাইও। বর্তমান সময়ে এই রোগটি যুব সমাজের মধ্যে বেশি দেখা যাচ্ছে কারণ ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজেস এর সংখ্যা উত্তর পূর্বাঞ্চলের এমনকি আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রাথমিক অবস্থায় হেপাটাইটিস সি এর কোনো লক্ষণ দেখা যায় না, যখন লক্ষণগুলি দেখা যায় তখন লিভারের সমস্যা জটিল আকার ধারণ করে। পুইলা পুইলা ও যে হেপাটাইটিস হিনি লক্ষণ রক নুকজাগিয়া তাই জেফর নুকজাক নাই আপ্রংকাই চিনি লিভারনি কন্ডিশন এমন খাই হামিয়া অংথানাই আবনি বাগেই রোগ চিকিৎসা খাইপানো হাজমসা হামিয়া পানো অংই থাকাই ব চান্স দ আবনি বাগেই নেলেখেন সচেতন কনসাস শিউই বুঝুই তাই আবন পালাই টানি দরকার। হেপাটাইটিস সি এর কোনো ভ্যাকসিন নেই। এই রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় নিজেদের জীবনের গতি পরিবর্তন করা। অ হেপাটাইটিস সি রোগনি কিন্তু কোনো ভ্যাকসিন গ্রেই একমাত্র চিনি ডেলি ডেলিনি টংমানি সামানি পরিবর্তন ন একমাত্র উপায় হেপাটাইটিস সি অংয়া অংজাকানি গায়। 4 হেপাটাইটিস সি সরি
4. Hepatitis D, jake bola hoy delta hepatitis. Okay. 4 number tongo hepatitis D. Obono kai delta hepatitis bo hinjago. এই রোগের কারণ হলো হেপাটাইটিস ডি ভাইরাস কিন্তু মনে রাখতে হবে যে হেপাটাইটিস ডি রোগটি হেপাটাইটিস বি ছাড়া হয় না তাই হেপাটাইটিস বি ভ্যাকসিন নিলে ভবিষ্যতে হেপাটাইটিস ডি রোগকে প্রতিরোধ করতে পারে হেপাটাইটিস ডি রোগ মুখা অব হেপাটাইটিস বি রোগ মানি পড়েছে তাই হেপাটাইটিস বি নি ভ্যাকসিন না যাকে হেপাটাইটিস ডি রোগনি মুক্ত নিমান নাই হেপাটাইটিস ই 5 নম্বর তঙ্গ হেপাটাইটিস ই হলো এমন একটি লিভারের অসুখ যা হেপাটাইটিস ই ভাইরাস দ্বারা হয় হেপাটাইটিস ই বতঙ্গ আ হেপাটাইটিস ই গাই হেপাটাইটিস ই ভাইরাস বাই আক্রমণ খাইজাকাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2050 সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলীকরণের জন্য গবাং মানো বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2050 সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলীকরণের জন্য নিজের বিষয়গুলিকে গুরুত্ব দিয়েছেন যেমন প্রত্যেক নবজাতক শিশুকে জন্মের সময় হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে হবে এবং পরে আরও দুটি ডোজ অর্থাৎ 0-6 মাসে দেওয়া দরকার গর্ভাবস্থায় যেন মায়ের শরীর থেকে শিশুর দেহে না ছড়ায় সেদিকে নজর দেওয়া হেপাটাইটিসে আক্রান্ত প্রত্যেককে যেন চিকিৎসা এবং পরীক্ষা করার সুবিধা পায় সেদিকে লক্ষ্য রাখা উচিত কোভিড অতিমারীর সময়েও হেপাটাইটিস বি টিকাকরণ বাঞ্ছনীয় তাই আমরা বলতে পারি যে হেপাটাইটিস অপেক্ষা করতে পারে না কারণ নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা প্রত্যেক হেপাটাইটিস রোগীর অতি আবশ্যক প্রতিটি হেপাটাইটিস রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দেওয়া অতি প্রয়োজন এক্সপেক্টেন্ট মায়েরা হেপাটাইটিস স্ক্রিনিং এর জন্য অপেক্ষা করবে না নবজাতক শিশুরা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে টিকাকরণ থেকে বাদ পড়বে না যারা হেপাটাইটিসে আক্রান্ত ওনারা সামাজিক কুসংস্কারকে অপেক্ষা করা চলবে না কমিউনিটি সংস্থাগুলি সামাজিক কাজকর্ম থেকে বিরত থাকবে না যে কোনো প্রশাসক কখনো হেপাটাইটিস নির্মূলীকরণকে দূরে সরিয়ে রাখবে না পরিশেষে বলতে চাই যে পৃথিবীতে প্রতি বছর ১.৪ মিলিয়ন লোক হেপাটাইটিসের জন্য মারা যাচ্ছে আমাদের ভারতবর্ষে প্রায় 6 লক্ষ লোক হেপাটাইটিস বি রোগের জন্য মারা যায় তাই বলবো হেপাটাইটিস রোগকে অবহেলা করলে চলবে না কোভিডের পাশাপাশি এই রোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করা অত্যন্ত প্রয়োজনীয় হ্যাঁকে মানে সং কিচিং সং অজাগা নুখা চিনি ও সারা পৃথিবীও 1.4 মিলিয়ন ভরক হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস বাই আক্রমণ উঙ্গই থই তঙ হাইকে সং তোমা ক বরক সানাই তোমা বাংলা সানাই তোমা হিন্দি সানাই তোমা সংস্কৃত সানাই তোমা ইংলিশ সানাই ও হেপাটাইটিস রোগ বাই মানজাখা হাঙ্কাই খরকসা মানজাখাইন যেহেতু অব সলগ কেম ভালো মানজিকে যাতে ইংনানি বাগই কাইসা তাই কাইসান খরচা তাই খরচান সং ও হেপাটাইটিস ভাইরাস নি সম্পর্কে সচেতন খাইটি সানানি নিনি আনি যত নিন রেসপন্সিবিলিটি এবার সামুং তঙ সং আবন বুঝিনা নাই নাংনাই সং আবন বুঝিনানি নাংথাই
হাইকে মারেসং কিজিং সং নাই টংনাই যত খাজনে তাহকে বহুক সং অবন কইনাই নরক অবিষয় হাই খেয়াল করে এবার সাকনাই আর টান যাবাই দি সং অবনতি যতনে সিলাইনে ফাইদি ইয়াক বাই ইয়াক রমলাই খাবাই খা খুবাই খা সং মিলি লাই সং ইয়াপরি বাকসাকাই সিনি অ হায়ুং ন কৃষং গঠার কাহাম খাইতি সালাই থানি যতনি ন কন্ট্রিবিউশন নারগলাইন তাই যতনি ন রেসপন্সিবিলিটি সং পালন খাইনি বুকাগো কনসাস লাইন হাইকে তিনি অসংন চিতু হামবাই।